হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি প্রত্যেক দিনের ব্লগের মতন আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে হচ্ছে, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি খালামণির বাসায় বেড়াতে এসেছি আমরা। তো সেখানেই হচ্ছে আমার পরিবার সহ বেড়াতে এসে, আর আমি হচ্ছে কয়েকদিন যাব। তো তোমাদের সাথে আমি কি কি করছি খালামণির বাসায় এসে, তো সেগুলোই শেয়ার করছি, মানে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগবে। তো এখন হচ্ছে খালামণির বাসায় তোমরা কি কি করলাম, তো সেগুলো থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে হচ্ছে খালামণি আর কি ডাল বসিয়েছে চুলায়, দেন খালামণি হচ্ছে বসিয়ে দিয়েছে প্রেশার কুকারটাকে। আর তারপরে এখানে আবার খালামণি ওয়াশিং মেশিনে তো কাপড় ধুতে দিয়েছিলো, তো সেই কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে। তো আমি আর খালামণি হচ্ছে সেগুলোকে উঠিয়ে মেলতে দিব বারান্দায়। তো সেখান থেকে আবার একটু শ্যুট করলাম তোমাদের সামনে, যে তোমাদের সাথে শেয়ার করব বলে তার জন্য। তো আমি হচ্ছে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর খালামণি হচ্ছে আমার সাথে ভিডিওটি করছে। তো আর এই কয়েকদিন আমি সব কিছু খালামণির সাথেই কী কী করছি বা কী কী খালামণির বাসায় করলাম সেখান থেকেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, কারণ হচ্ছে আমি এখনও বাসায় যাইনি। তো যখন যাব তখন আবার তোমাদের সাথে বাসার সব কিছু শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তারপরে হচ্ছে আবার এখানে তো আম্মু মাছ ধুচ্ছে, এগুলো হচ্ছে ছোট মাছ। তো ছোট মাছ রান্না করবে আজকে, তো সে মাছগুলোকে ধুয়ে নিচ্ছে। পরে আবার হলো এখানে লাল শাক নিয়েছে, তো সেই লাল শাকগুলোকেও হচ্ছে ধুয়ে নিচ্ছে ভালো করে, যাতে কোনো ময়লা না থাকে। আর লাল শাক কিন্তু খেলে অনেক উপকার এই সময়, তো তোমরা লাল শাক খাওয়ার চেষ্টা করবে। আর লাল শাকটা কার কার পছন্দ আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আর এদিকে হচ্ছে খালামণি তো মুরগি এনেছিল আঙ্কেল, তো সেই মুরগি থেকে আবার পা আর হচ্ছে পাখা তো এগুলো রয়ে গিয়েছিল, তো সেগুলোকে হচ্ছে খালামণি তো সিদ্ধ পানিতে সিদ্ধ করে নিচ্ছে। তো সেগুলো দিয়ে হচ্ছে রান্না করবে। তারপরে আবার এখানে হচ্ছে জাম্বুরা, তো আঙ্কেল জাম্বুরা এনেছিল, তো সেখান থেকে আবার নিয়ে ভর্তা বানাচ্ছিলাম আমরা। তো জাম্বুরা খেলেও কিন্তু অনেক উপকার, জাম্বুরাতেও কিন্তু ভিটামিন সি আছে। আর তোমরা এই সময় বেশি করে জাম্বুরা খাওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেক উপকার পাবে তোমরা। আর জাম্বুরা ভর্তা কার কার ফেভারিট আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে, আমার কিন্তু অনেক পছন্দ। তো তোমাদের যদি কারো পছন্দ হয়ে থাকে তো আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। আর জাম্বুরা খাওয়া কিন্তু অনেক উপকার, কারণ যে জাম্বুরা অনেক ভিটামিন আছে। তো তারপর হচ্ছে আমি এখানে জাম্বুরাগুলোকে কেটে নিচ্ছি, তো সেখান থেকে হচ্ছে আজকে ভর্তা বানাবো, জাম্বুরার ভর্তা। আর জাম্বুরার ভর্তা রেসিপি, মানে জাম্বুরার ভর্তা কিন্তু আমার চ্যানেলে আছে, তো তারপর আমি তোমাদেরকে আজকে একটু দেখাচ্ছি। আর জাম্বুরার ভর্তা কিন্তু আমরা কম বেশি সবাই পারি। তো প্রথমে তারপরে হচ্ছে আমি জাম্বুরাগুলোকে হচ্ছে আমি সিলে নিচ্ছি। তো তোমরা আমার সম্পূর্ণ ব্লগের পাশেই থাকবে, সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবে যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে। আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের কাছে তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে।
তারপরে হচ্ছে আবার গিয়ে দেখলাম যে আঙ্কেল আবার হচ্ছে ঘর মুছতেছে, তো সেখান থেকে আবার একটা শ্যুট করলাম যে তোমাদের সাথে শেয়ার করব বলে। আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। তো আঙ্কেল হচ্ছে ঘরটা মুছতেছে আর খালামণিরা হচ্ছে রান্না করছে, খালামণি আর আম্মু। তো আজকে হচ্ছে রান্না সব কিছু আর আমি তোমাদেরকে বলছি না, তো আমি তোমাদের সামনে শুধু মিউজিক দিয়েই শো করব। তো আশা করি তোমরা বুঝতে পারবে কারণ রান্নার রেসিপি আমার কাছে অনেক আছে, তো তার জন্য আজকে আমি তোমাদেরকে সব ডিটেলসে বলছি না, তো তোমরা আমার চ্যানেল থেকে ঘুরে এসে দেখতে পারো রান্নার রেসিপিগুলো। তো এখানে হচ্ছে খালামণি লাল শাক রান্না লাল শাক ভাজি করবে, তো সেখানে তার জন্য লাল শাকটা বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আবার খালামণি মাংসের যে তোমাদেরকে দিয়েছিল পাগুলো, তো সেগুলো দিয়ে ডাল দিয়ে রান্না করবে। তো এগুলোই না, আরও অনেক কিছু রান্না করবে। তোমরা যদি আমার সম্পূর্ণ ব্লগের পাশেই থাকো তাহলে তোমরা কিন্তু দেখতে পারবে, আর না হলে কিন্তু তোমরা কেউ দেখতে পারবে না। এখানে কিন্তু খালামণি দেখো এই যে লাল শাকটাকে উঠিয়ে নিয়েছে, তারপরে হচ্ছে আবার এখানে যে ছোট মাছ আছে তো সেটাকে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে। তো এই ছোট মাছের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে একটু ঘুরে কষ্ট করে ঘুরে দেখে আসতে পারো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তারপরে হচ্ছে আবার এই যে দেখো যে ডাল দিয়ে মাংসের যে হাত পা মানে পাটা, তো মুরগির যে পাটার রেসিপিটা তোমাদের সামনে দেখালাম, তো সেটা প্রায় হয়ে এসেছে কিন্তু দেখো। তো ডালটা হচ্ছে একদম আনাম আনাম রেখেছে, তো অনেকে আবার একদম নেড়ে চেড়ে ভেঙে ফেলে, তো সেটা সেভাবে রাখেনি খালামণি, তো একদম আনাম আনাম রেখেছে আর খেতে কিন্তু ভালো লাগবে তার জন্য। আর এর উপরে হচ্ছে এখন এখানে একটু জিরে গুঁড়ো তো ছিটিয়ে দিচ্ছে, যার কারণে খেতে অনেকটা দারুণ লাগবে তার জন্য। তো আশা করি আজকের ব্লগটা তোমরা এনজয় করেছো ভালো করে। তারপরে হচ্ছে আবার খালামণি তো কই মাছ রান্না করবে, তার জন্য আবার এখানে মানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছে প্যানে, তো প্যানে দিয়েছে পরিমাণ মতো তেল। তারপরে এখন কই মাছগুলোকে হচ্ছে প্রথমে ভাজবে, তো ভাজার পরে রান্না করবে সিম দিয়ে বেগুন দিয়ে, মানে সিম দিয়ে মূলত রান্না করবে, আর বেগুন হচ্ছে কয়েকটা বেগুন দিয়েছে, তো সে কই মাছগুলোকে একটু ভেজে নিচ্ছে হালকা করে, তাহলে খেতে অনেকটা দারুণ লাগে তার জন্য। আর কই মাছ কার কার প্রিয়, কই মাছ খাওয়া কিন্তু অনেক ভালো, তো কার কার প্রিয় কই মাছ তা আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবে। তো তারপরে হচ্ছে আবার দেখো ছোট মাছটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর তাই ছোট মাছটাকে হচ্ছে নামিয়ে ফেলেছে। তারপরে হচ্ছে আবার খালামণি কই মাছগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছে, তো নেড়ে চেড়ে উল্টিয়েভাবে ভালো করে কই মাছগুলোকে ভেজে ভাজা ভাজা করে নিচ্ছে। তো তারপরে আবারও হচ্ছে কই মাছগুলো একবার উল্টিয়ে দিয়েছে, তো সেটা তোমার সাথে শেয়ার করে নে। দেখো কই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর তাই এখন হচ্ছে কই মাছগুলোকে উঠিয়ে নিয়েছে। তারপরে এখন আবার হচ্ছে কই মাছগুলোকে আবার বাকি কই মাছগুলোকে সে একইভাবে ভেজে নিচ্ছে।
কই মাছগুলো হচ্ছে দেখো ভাজা শেষ, আর এরপরে হচ্ছে কই মাছগুলোকে এখন রান্না করবে। তো সেখান থেকে তোমাদের সাথে শ্যুট করলাম যে শেয়ার করব বলে। তো এখানে আমি মিউজিক অ্যাড করে দিচ্ছি, কারণ এই কই মাছের রেসিপি আমার চ্যানেলে আছে। তো সব রেসিপি তো আর বলা লাগে না, তার জন্য আমি আর সব রেসিপি আজকে বলছি না তোমাদেরকে। এরপরে হচ্ছে এখন দেখো কই মাছগুলোকে সব দিয়ে দিচ্ছে, তো তারপরে হচ্ছে নামিয়ে ফেলবে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তো কেমন হয়েছে নিচে কমেন্ট বক্সে জানাবে। ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।